ते ओरा बांग्लादेशेर ग्रुप मेम्बर ताई प्रस्तुतिटा चाय आरो करा गा गरम करा मैचे पाकिस्तान के परो करा मौका पेयेछे बांग्लादेश ग्रुप मेटरा जो तो बड्ड शक्तई होक ना केनो टूर्नामेंटेर आगे सेटा बोललेन कैप्टेन माशराफी मैचटा शुरू बांग्लादेशेर 3:30টায় आरो जानाच्छेन इशराक सिद्दिकी एशियार दुई जायंट श्रीलंका पाकिस्तान ওদের চেয়ে র‍্যাঙ্কিং এ এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু হবে টাইগারদের। উই আর ইন নাম্বার 6 সো ইট ইজ প্লেজার ফর আস। র‍্যাঙ্কিং এ 6 থাকতে পারাটা বিশেষ কিছু। আমরা যত ভালো করব ধারাবাহিকতা ধরে রাখার চাপটাও বাড়তে থাকবে। এই টুর্নামেন্টটাও আমাদের জন্য কঠিন হবে। উই লাভ টু গো অ্যাজ ফার অ্যাজ উই ক্যান। আইরিশ কন্ডিশনে ভালো প্র্যাকটিস হয়েছে। এবার ইংল্যান্ডেও একটু ঝালিয়ে নেয়ার পালা। প্রতিপক্ষ পাকিস্তান। টুর্নামেন্টে ওদের সম্ভাবনাও দেখছেন মাশরাফি। বাংলাদেশে সিরিজ খেলতে পাকিস্তানের দাবি দাওয়ায় থোড়াই কেয়ার ছিল বিসিবির। সেই সিরিজটা ঝুলে পড়লেও পাকিস্তানকে আরও এক ম্যাচে প্রতিপক্ষ পাচ্ছে বাংলাদেশ। লাস্ট ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স বাংলাদেশ পারফর্মিং ওয়েল ইন দা গত দেড় বছরে বাংলাদেশ সত্যিই ভালো খেলেছে। ফর্মটাও রয়েছে ওদের তুঙ্গে। মূল পর্বে খেলার আগে বাংলাদেশের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচ আমাদের বেশ কাজে দেবে। আশা করছি ওয়ার্ম আপ ম্যাচ হলেও দারুণ লড়াই হবে। আই থিঙ্ক ইটস আ গুড প্র্যাকটিস ম্যাচ টুমরো। টাইগারদের দুই ম্যাচের প্রস্তুতির পরই শুরু হবে কঠিন এক গ্রুপ লড়াই। চার দলের তিনটাই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর ইংল্যান্ড। তাই তো শুধু বাংলাদেশেরই না, চ্যালেঞ্জ অপেক্ষা করছে এই তিন দলেরও। এমন একটা গ্রুপে বলা খুব কঠিন যে স্পেশাল কিছু হবে কিনা, কিন্তু হইলে তো আর হয়ে যাবে, কিন্তু বলা খুব কঠিন। এবং আমি শিওর যে আমরা না, অন্য যে তিনটা টিম আছে তারাও কনফার্ম করে কিছু বলতে পারবে না যে এই গ্রুপ থেকে কি হবে। সো যদি আমাদের সবাই আন্ডারডগ ভাবছে, কিন্তু সবাই জানে আমাদের সাথে হারলে তাদের একটা বিগ পয়েন্ট মিস হবে। সো এই গ্রুপ থেকে আমি না অন্য তিন টিম যারা আসছে, যারা চ্যাম্পিয়ন ট্রফির জন্য মানে কাপের জন্য খেলবে, তো তাদেরও এটা বলতে কষ্ট হবে আমার মনে হয় এই গ্রুপ থেকে। ইশরাক সিদ্দিকী, 71। জয়ের ধারায় থাকলে আত্মবিশ্বাসটাও থাকে তুঙ্গে, যেমনটা টাইগারদের ব্যাটিং গুরু সামারা বিরার। শিষ্যদের পারফরমেন্সে দারুণ সন্তুষ্ট ওস্তাদ। আয়ারল্যান্ডের ঠান্ডা কন্ডিশনে ওর শিষ্যরা আগুন ছড়িয়েছে। ডাবলিন থেকে 190 মাইল দূরে বার্মিংহামের কন্ডিশনটা পুরোই ভিন্ন। ওসব নিয়ে মাথা ঘামাচ্ছে না সামারা বিরা, বললেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব চলবে ঠিকঠাক। ডাবলিন থেকে আরও জানাচ্ছেন শামসুল আরিফিন। তামিম ইকবাল ধারাবাহিক, সৌম্য ফিরেছেন চেনা রূপে, সাব্বির চেনা ছন্দে। ডিপেন্ডেবল মুশফিককে নিয়ে দুশ্চিন্তা নাই, হালে পানি পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়া। উই হ্যাড এ গুড ফিউ পার্টনারশিপস। ব্যাটিং নিয়ে আমি চিন্তিত নই, আমাদের ভালো কিছু পার্টনারশিপ হয়েছে। প্রথম ম্যাচে রিয়াদ তামিম আর পরের ম্যাচে তামিম সৌম্য ভালো জুটি গড়েছিল। আশা করছি ব্যাটসম্যানরা আরো ভালো করবে। উই আর গেটিং দেয়ার, আই থিংক উই আর ব্যাটিং রিয়েলি। এখনো বড় কোনো পরীক্ষা দিতে হয়নি সৈকতকে, তবে দুশ্চিন্তার নাম সাকিব আল হাসান। ভক্তদের প্রত্যাশার চাপ যত বড় তত বড় হচ্ছে না ইনিংস। সাকল্য বিবেচনায় টাইগার ব্যাটসম্যানদের নিয়ে চিন্তিত নন সামারা বিরা। স্পেশালি হোম ক্যাম্প, সাসেক্স ক্যাম্প। সাসেক্সের ক্যাম্প ব্যাটসম্যানদের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সাহায্য করেছিল, তবে ইংল্যান্ডের কন্ডিশন হয়তো কিছুটা আলাদা হবে। এই নিয়ে আমি চিন্তিত নই। স্কিলের দিক দিয়ে আমাদের ব্যাটসম্যানরা খুবই ভালো। শামসুল আরিফিন, 71, যুক্তরাজ্য। ক্রিকেটের জনকের দেশ ইংল্যান্ডে ক্রিকেটের বড় আসরগুলোর একটা চ্যাম্পিয়ন্স ট্রফি। স্বাভাবিকভাবে ওদের আবেগটা মাঠেই থাকবে। তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফি দর্শনে ওভাল ক্রিকেট গ্রাউন্ডে ছিলেন স্বয়ং প্রিন্স চার্লস। রাজ পরিবারের সদস্যের সাথে ছিলেন ক্রিকেটের বরপুত্র আরেক চার্লস ব্রায়ান লারা আর লঙ্কান প্রিন্স কুমার সাঙ্গাকারা। ইশাক সিদ্দিকের রিপোর্ট। লন্ডনের দ্য ওভাল, স্বয়ং প্রিন্স অব ওয়েলস এসেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি দর্শনে। ক্রিকেটের মিনি বিশ্বকাপ কতটা আলোড়ন তুলেছে ব্রিটিশদের মনে এতেই বোঝা যায়। রোমাঞ্চের অনুরণন সাবেকদের কাতারেও ছড়াচ্ছে। কয়েকদিন বাদেই যে শুরু হবে সেরা 8 ক্রিকেট খেলিয়ে জাতির লড়াই। লন্ডনের চমৎকার বিকেল, এই ছেলে মেয়েরা চ্যাম্পিয়ন্স ট্রফির 8 দলের প্রতীক হয়ে খেলছে। স্মরণীয় টুর্নামেন্ট হবে এটা, আইসিসির সেরা একটা ইভেন্ট। ওয়ানডে খেলার জনপ্রিয়তার মাপকাঠিও নির্ভর করে এই আসরে। আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতাই বলবো চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারা। ক্রিকেটার, ভক্ত, এমনকি আমাদের মতো সাবেকরাও অধীর আগ্রহে অপেক্ষায় আছি টুর্নামেন্টের জন্য। অন অসম এক্সপিরিয়েন্স ফর দ্য প্লেয়ার্স। ইশরাক সিদ্দিকী, 71।